মন্ত্রী তজমুল হোসেনের হাত ধরে দৌলতপুর অঞ্চলের ডাহুয়া, বালাপাথর এবং লতাশি বুথের সিপিএম এর 3 পঞ্চায়েতের বুথ মেম্বার সহ প্রায় 1500 সিপিএম কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই দিন দৌলত পৌর অঞ্চলে লতাশি প্রাথমিক বিদ্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। লোকসভা ভোটের আগে এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন শাসক দল। ওই 3 বুথে সিপিএম বুথ মেম্বার নৌশেরা বিবি, মোহাম্মদ ইসমাইল এবং শেফালী খাতুন আজ তৃণমূলে যোগদান করলেন। তাদের দাবি, দিদির উন্নয়নের জন্যই তারা তৃণমূলে যোগদান করেছেন, তৃণমূলে থেকে তারা মানুষের সেবা করতে পারবেন, তাই সিপিএম ছেড়ে তারা তৃণমূলে যোগদান করছেন। কেন তৃণমূলে যোগদান করলেন? আমরা দিদির যে উন্নয়নমূলক কাজকর্ম আর যে জোয়ার বইছে সেটাতে আমরা দেখে চিন্তা ভাবনা করে দেখলাম যে তৃণমূলে গেলে মানুষের সেবা করা যাবে, মানুষের উন্নয়ন করা যাবে, এই নিয়ে আমরা তৃণমূলে যোগ দিলাম। কি দায়িত্বে ছিলেন? দায়িত্ব সম্পূর্ণ মেম্বার ছিলাম ও পার্টির, পার্টির আমি পার্টি মেম্বার ছিলাম। কজন যোগদান করলেন? তিনজন। কি কি নাম? ওর নাম মোহাম্মদ ইলিয়াস আলী। রোশনরা খাতুন, শেফালী বিবি। এরা কোন কোন বুথের মেম্বার ছিলেন? এরা আমি ছিলাম, আমি দাওয়া মেম্বার, দাওয়া বুথের মেম্বার, একজন লতাশি, একজন বল্লাপাথর। আমাদের অনেক বামফ্রন্ট থেকে 3 মেম্বার নির্বাচিত মেম্বার, এনারা আমাদের মমতা উন্নয়ন দেখে আমাদের দলে যোগ করলেন, তারই আমাদের প্রোগ্রামটা ছিল। কোন অঞ্চলের ছিল তা? এরা দৌলতপুর অঞ্চল জিপি। নাম কি কি এবং কোথাকার ওরা মেম্বার? এটা আমাদের একটা বালাপাথর, তারা যে যোগদান করলো, কত কর্মী নিয়ে যোগদান করলো? প্রায় হাজার খানেক কর্মী নিয়ে তারা আমাদের সাথে যোগদান করলো। দিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী তজমুল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন জহিরুদ্দিন বাবর সহ একাধিক নেতৃত্ব। যোগদান প্রসঙ্গে মন্ত্রী তজমুল হোসেন জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে প্রভাবিত হয়ে এলাকার 1500 কর্মী সহ 3 সিপিএম নেতা আজ তৃণমূলে যোগদান করলে আমরা ওদের স্বাগত জানালাম, আজ থেকে ওরা আমাদের পরিবারের সদস্য। আজকে আমাদের জয়েনিং প্রোগ্রাম ছিল বালাপাথর, দৌলতপুর অঞ্চলের বালাপাথর, লতাশি এবং ডাউয়া, এই 3 বুথের সিপিএম এর মেম্বাররা ছিল, তারা আজ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করল, তারা আজ থেকে আমাদের পরিবারের লোক, তাদের সুখে দুঃখে পাশে থাকার আমরা অঙ্গীকার করছি, যে তাদের জন্য আমরা আছি, এবং লতাশি, বালাপাথর এবং দাওয়া বুথের সমস্ত কর্মী সমর্থক নিয়ে প্রায় হাজারখানিক লোক তারা আজকে এখানে যোগদান করল। তাদেরকে কি বার্তা দিলেন? তাদেরকে বার্তা দিলাম যে মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে থাকুন, মমতা ব্যানার্জি ছাড়া উন্নয়ন কেউ করতে পারবে না। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেস লাগাতারভাবে কংগ্রেস এবং বামপন্থী ঐক্য যেখানেই হয়েছে, হরিশ্চন্দ্রপুর তৃণমূল এখানে কোনো তার খাতা খুলতে পারে না, কোনো পঞ্চায়েতও গঠন করতে পারে না, পঞ্চায়েত সমিতি গঠন করতে পারছে না। তার উদাহরণ হচ্ছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক। স্বাভাবিক ব্যাপার, যে সমস্ত অঞ্চলগুলোতে আমাদের ঐক্য না হয়ে তারা ক্ষমতায় এসছে, সেখানে আমাদের মেম্বারদেরকে সব রকমভাবে বঞ্চিত করছে, তাদের কোনো কাজ দিচ্ছে না, তাদের মিথ্যা মামলায় যুক্ত করাচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে এবং বিভিন্ন প্রলোভনের মধ্যে দিয়ে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।